মূল স্কোয়াডের 15 জন আর স্ট্যান্ড বাই 2 জন, এই 17 জনই আসলে বাংলাদেশের প্রতিনিধি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে। এই 17 জনের মধ্যে যে কোনো 15 জন অথবা 17 জনও দেখা যায়, দেখা যাচ্ছে মাঠে নামতে পারে, স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন ওই 2 জনও। সো আলটিমেটলি এই 17 জন নিয়ে আমরা একটা সিরিজ সাজিয়েছি, যে সিরিজের নাম আমরা দিয়েছি স্বপ্ন সারথীদের গল্প। কারণ এই 15 জন 17 জনই আসলে বাংলাদেশের মানুষের স্বপ্ন নিয়ে গেছে আমেরিকায় বিশ্বকাপ খেলতে। স্বপ্ন সারথীদের গল্প সিরিজে 2টা পর্ব ইতোমধ্যেই হয়ে গেছে। সেই 2টা পর্বে আমরা কথা বলেছি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনকে নিয়ে, এবং 3য় পর্বে আমরা কথা বলবো বাংলাদেশ দলের ওপেনার, উইকেট কিপার, ব্যাটার লিটন দাসকে নিয়ে। লিটন দাস বাংলাদেশ ক্রিকেটের সার্কামস্ট্যান্সেসে এই মুহূর্তে বেশ আলোচিত একটা নাম, ফর্মের কারণে আলোচনায় আছেন লিটন দাস। ম্যাচ পাবেন কি না, তাকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেওয়া ঠিক হয়েছে কি না, অথবা তার শক্তিমত্তা কোথায়, তার দুর্বলতা কোথায়, এসব নিয়ে আমরা আলোচনাটা সাজিয়েছি আজকে, এসব নিয়ে আমরা কথা বলবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। প্রথমত আমাদের আলোচনার যে ফার্স্ট টপিক সেটা হলো ব্যাটিং, লিটন দাসের ব্যাটিং কেমন সেটা নিয়ে আমরা কথা বলবো। লিটন দাসের ব্যাটিংয়ের যেটা সবচেয়ে বড় শক্তি আমি বলবো সেটা হলো তার হাতে একাধিক, একই রকম বল একাধিকভাবে তিনি খেলতে পারেন, তার হাতে প্রচুর শট আছে। তিনি একই ধরনের বল একটা অফ সাইডে খেলতে পারেন, ঠিক একই লেন্থের একই লাইনের বল তিনি লেগ সাইডেও খেলতে পারেন। এই যে একাধিক অপশন, এটা কিন্তু মডার্ন ডে ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটন দাস আমার মনে হয় এই জায়গায় সবচেয়ে এগিয়ে আছেন। তার কাছে অনেক শট আছে, বিশেষ করে লিটনের ক্যারিয়ারের শুরুর দিকে যদি আপনি দেখেন, তিনি ফ্লিক খেলতেন, তিনি সুইপ করতেন, নানা ধরনের শট খেলতেন। যদিও তিনি সময়ের সাথে সাথে শট খেলাটা কমিয়ে দিয়েছেন, খুব বেশি শট খেলেন না, এখন ঘুরে ফিরে কয়েকটা শটই খেলেন, বাট এইটা অবশ্যই তার একটা প্লাস পয়েন্ট। কারণ একই রকম বলে আপনি যদি একাধিক শট মারতে পারেন, তাহলে আপনি ফিল্ডারদের যে ফিল্ড রেস্ট্রিকশনটা ভেদ করে আপনি বাউন্ডারি আদায় করে নিতে পারবেন। এটা অবশ্যই লিটনের একটা বড় গুণ যে তিনি, তার হাতে বিভিন্ন রকমের শট আছে। লিটনের আরও যেসব গুণ আছে সেটা হলো যে তার স্ট্রাইক রেট, টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যারা স্কোয়াডে আছেন তাদের মধ্যে তাহিদ হৃদয়ের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি, তাহিদ হৃদয়ের পরেই কিন্তু লিটন দাসের স্ট্রাইক রেট, এবং টি টোয়েন্টিতে এই স্ট্রাইক রেটটা খুব বেশি দরকারি। এবং যখন আপনি একজন দলের ওপেনার, ওপেনিং ব্যাটার, তখন আপনার স্ট্রাইক রেটটা খুব ম্যাটার করে, এবং লিটন এই জায়গাতে কিন্তু ভালোই এগিয়ে থাকবেন কারণ তার স্ট্রাইক রেটটা বেশ ভালো। এবং লিটনের আরও একটা যেটা গুণ সেটা হলো যে লিটন ক্যান, লিটন ওয়ার্ল্ড ক্লাস বোলারদের ক্যান মেক দেম লুক লাইক আ অর্ডিনারি বোলার্স। আই মিন, লিটন যখন ফর্মে থাকেন বা লিটন যদি কোনোদিন ছন্দে চলে আসেন, তাহলে লিটনের সামনে খুব বেশি বোলাররা পাত্তা পায় এটা বলা মুশকিল। এবং এটা বোঝার জন্য আপনাকে 2টা ইনিংসের, আমি আপনাকে 2টা ইনিংসের উদাহরণ দিতে পারি। 2018 এশিয়া কাপ সম্ভবত ইন্ডিয়ার এগেনস্টে ফাইনালে যেখানে 121 রান করেছিলেন লিটন দাস, ইন্ডিয়ার ওই বোলিং লাইন আপকে একেবারে ডমিনেট করে কিন্তু লিটন খেলেছিলেন। একইভাবে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেখানে 27 বলে 61 রান করলেন লিটন দাস, ওই ইন্ডিয়ার এগেনস্টে সেখানেও ওয়ার্ল্ড ক্লাস বোলিং লাইন আপকে লিটন মেক দেম লুক লাইক অর্ডিনারি বোলার। সো এইটা তার একটা বড় ব্যাটিংয়ের একটা বড় দিক, সেটা হলো যে তিনি যদি ছন্দে থাকেন তাহলে কোনো বোলারকেই খুব যে বেশি পাত্তা দেন তেমন একটা নয়, এবং এই বিষয়গুলো লিটনকে একজন ভালো ব্যাটার, ভালো পোটেনশিয়াল ব্যাটার হিসেবে তৈরি করে, যে লিটনের স্ট্রাইক রেট ভালো, অনেক শট আছে, এবং লিটন যদি ছন্দে থাকেন তাহলে তিনি যে কোনো বোলারকেই আসলে সাধারণ মানের বোলার বানিয়ে দিতে পারেন। আলোচ্য টপিক নাম্বার 2, ফিল্ডিং। লিটন দাসের ফিল্ডিংটা আসলে কেমন, যদি আপনি জাস্ট ফিল্ডিং দিয়েই কাউন্ট করেন, যে ফিল্ডিংয়ে আপনি কাউকে অলরাউন্ডার নাম দিবেন, তাহলে সেটা লিটনই হবে। কেন হবে? কারণ এই মানুষটা কিপিং করতে পারেন, এই মানুষটা ফিল্ডিং করতে পারেন। ফিল্ডিংয়েও তিনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পারেন, তিনি স্লিপে ফিল্ডিং করতে পারেন, তিনি সার্কেলের মধ্যে ফিল্ডিং করতে পারেন, এবং যেখানেই ফিল্ডিং করেন সেখানেই বেশ ভালো ফিল্ডিং কিন্তু লিটন দাস করেন। এবং লিটন দাস সম্পর্কে কোচ চান্ডিকা হাথুরে সিংহে তার রিসেন্ট একটা বক্তব্যে বলেছেন যে হি ইজ এ গ্রেট অ্যাথলেট, হি ক্যান কিপ, হি ক্যান ফিল্ড। আমিও ওই একই রকমভাবেই বলতে চাই হাথুরুর সাথে, আমি সহমত পোষণ করতে চাই যে আসলেই লিটন দাস একজন গ্রেট অ্যাথলেট, তার ফিটনেস ভালো, তিনি স্লিপে ফিল্ডিং করেন, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেন, ক্যাচ খুব কম ছাড়েন লিটন দাস। লিটন ভালো ক্যাচ ধরতে পারেন, বাট একেবারে যে ক্যাচ মিস হয় না সেটা নয়, মাঝে মধ্যে ক্যাচ মিস হয়, কিন্তু ওভারঅল যদি আপনি অ্যাজ আ ফিল্ডার লিটনকে রেট করেন, তাহলে আপনি লিটনের যত বড় সমালোচকই হন না কেন, লিটনের ব্যাটিং নিয়ে আপনি তাকে যতই ধুয়ে দিন না কেন, ফিল্ডার লিটনকে খারাপ বলার উপায় আসলে খুব একটা নেই।
ফিল্ডিংয়ে তো তিনি দারুণ করেনি, এবং যদি কিপিং স্পেসিফিক্যালি বলি তাহলে আমার মতে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা কিপার অবশ্যই লিটন দাস, কারণ স্ট্যাম্পিং করতে একদমই সময় নেন না, মুহূর্তের মধ্যে তিনি স্ট্যাম্পিং করে ফেলেন, তিনি ক্যাচ ভালো ধরেন। তবে হ্যাঁ, কিপিং যখন করতে যান তখন লিটনের মাঝে মধ্যে একটা সমস্যা হয়, সেটা হলো যে তিনি সম্ভবত নিকটা শুনতে পারেন না, মাঝে মধ্যে রিভিউ টিভিউ তিনি নেন না, মাঝে মধ্যে ব্যাটে বলে লাগলেও আবেদনটাও লিটন দাস করেন না, এটা একটা খারাপ দিক। বাট ওভারঅল অ্যাজ আ কিপার, অ্যাজ আ ফিল্ডার লিটন ইজ ওয়ার্ল্ড ক্লাস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমাদের আলোচনার তিন নম্বর টপিক হলো যে ইম্প্যাক্ট, এই দলে এই স্কোয়াডে লিটন দাসের ইম্প্যাক্ট কতটুকু, লিটন দাসের ইম্প্যাক্ট ভালো। লিটন দাস বিশেষ করে টি টোয়েন্টিতে আমি বিশ্বাস করি বাংলাদেশের অপরিহার্য একজন সদস্য হওয়া উচিত টি টোয়েন্টির সেট আপে। কেন? কারণ লিটন ইজ আ প্রপার ম্যাচ উইনার। আমি এই মুহূর্তে বসে আপনাকে তিন চারটা ম্যাচ দেখিয়ে দিতে পারবো যেখানে লিটন একা হাতে ম্যাচটা বের করে এনেছেন। 2018 সালে যেবার বাংলাদেশ প্রথমবার আমেরিকায় খেলতে গেল, আমেরিকায় দুইটা ম্যাচ বাংলাদেশ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, এবং দুইটার মধ্যে একটা ম্যাচে লিটন সম্ভবত 30 বলে 60/61-62 রানের মতো একটা ইনিংস খেলেছিলেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 50 সিরিজে যখন ওয়েস্ট ইন্ডিজ আবার বাংলাদেশে খেলতে এলো, মিরপুরেও আবার লিটন 30 বলের এরকম 30-35 বলে 60+ রানের একটা ইনিংস খেলেছিলেন। 2018 নিদাহাস ট্রফিতে লিটন কিন্তু 43 রানের একটা ইনিংস খেলেছিলেন, ওই ম্যাচে বাংলাদেশ 215 রান চেস করে জিতেছিল, কারণ শুরুতে লিটন দলকে একটা উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন, লিটনের কল্যাণে 6 ওভারে 74 রান তুলেছিল বাংলাদেশ। এই উদাহরণগুলো প্রমাণ করে লিটন ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ বাংলাদেশি ব্যাটার্স হু ক্যান উইন ইউ আ ম্যাচ সিঙ্গেল হ্যান্ডেডলি, লিটন এটা পারেন, এবং এটা অবশ্যই লিটনকে অ্যাজ অ্যান এক্স ফ্যাক্টর দলের মধ্যে জায়গা করে দেয়। এই মুহূর্তে তার ফর্মটা যে খুব ভালো যাচ্ছে এটা বলার উপায় নেই, কিন্তু লিটন এই যে ম্যাচ জয়ী ইনিংস খেলতে পারেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন প্লেয়ার খুবই কম যারা ম্যাচ জয়ী ইনিংস খেলতে পারেন, যারা একা ম্যাচ বের করে দিতে পারেন, লিটন এটা পারেন। এছাড়াও লিটনের আরও যেসব ইম্প্যাক্ট দলে আছে সেটা হলো যে আপনি একজন গ্রেট উইকেট কিপার পাচ্ছেন, বিশ্বমানের উইকেট কিপার পাচ্ছেন, যিনি টপ অফ দ্য অর্ডার ব্যাটিং করেন। এই মুহূর্তে ক্রিকেট ওয়ার্ল্ডে এই ধরনের গুণসম্পন্ন ব্যাটার কিন্তু কম, কুইন্টন ডিকক আছেন, জস বাটলার আছেন, আমাদের লিটন দাস আছেন, বাট আলটিমেটলি টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করেন বা ফিল্ডিং কিপিং করেন এমন প্লেয়ার খুব কম। এ কারণে লিটন যেহেতু দুটাই পারেন তাই তিনি দলের মধ্যে একটা ভারসাম্য কিন্তু প্রতিষ্ঠা করেন। আরও একটা ব্যাপার যেটা লিটনের সেটা হলো যে লিটন যদি শুরুতে একটা ভালো শুরু এনে দিতে পারেন, কারণ শুরুতেই বলেছি লিটন ক্যান মেক ওয়ার্ল্ড ক্লাস বোলার্স লুক লাইক অর্ডিনারি বোলার্স। তো লিটন ধরেন ওপেনিংয়ে নামলেন, নেমে বিশ্বমানের প্রতিপক্ষ বোলার, প্রতিপক্ষ সেরা বোলারকে ইজিলি ধরেন খেলে দিলেন, লিটন বেশ কিছু রান করলেন, কাভার ড্রাইভ খেললেন, সিক্স মারলেন, পুল করলেন, পুল এটাও কিন্তু লিটনের একটা পুল খুব ভালো করতে পারেন, এটা তার ব্যাটিংয়ের একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, তো লিটন যদি শুরুতে এসে একটা উড়ন্ত সূচনা এনে দিতে পারেন সেক্ষেত্রে যারা ড্রেসিং রুমে বসে আছেন ব্যাটাররা তাদের মধ্যে যে একটা নার্ভাসনেস সেটা কিন্তু কেটে যায়, এবং এক্ষেত্রেও তিনি দলকে পরোক্ষভাবেও সাহায্য করছেন। সব মিলিয়ে লিটন দাসের ইম্প্যাক্ট এই দলে বেশ ভালোই আছে, লিটন দাস একজন এক্সপেক্টর এবং লিটন দাস একজন ম্যাচ উইনার বলে আমি বিশ্বাস করি, অ্যাটলিস্ট টি টোয়েন্টিতে লিটনের মতো একজন প্লেয়ার বাংলাদেশ দলে খুবই প্রয়োজন বলে আমার বিশ্বাস। এই পর্যন্ত তিনটা পয়েন্ট আলোচনা করেছি, তিনটা পয়েন্টে লিটনের গুণ নিয়েই বেশি কথা হয়েছে, লিটনের শক্তিমত্তা নিয়ে কথা বেশি হয়েছে, বাট লিটনের বেশ কিছু দোষও আছে, এবং এই দোষগুলোর জন্যই আমার মনে হয় লিটন দাস এই মুহূর্তে ভুগছেন। এবং দোষগুলো কী কী সেসব নিয়ে যদি আলোচনা করি তাহলে শুরুতে আসবে অধারাবাহিকতা। লিটন দাসকে অনেকেই মোহাম্মদ আশরাফুলের সাথে তুলনা করেন, কারণ দুজনই দারুণ ট্যালেন্টেড কিন্তু দুজনই খুবই অধারাবাহিক, একটা ইনিংসে ভালো খেলেন এরপরে আবার কবে ভালো খেলবেন নো ওয়ান নোস। এই অধারাবাহিকতাটা লিটনকে আমার মনে হয় পিছিয়ে দিয়েছে। লিটন প্রায় 9-10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন কিন্তু এর মধ্যে একটা বা দুটা বছর 2018 তিনি টি টোয়েন্টি খুব ভালো খেলেছিলেন, 2021-22 তিনি বাদবাকি দুইটা ফরম্যাট ভালো খেলেছেন, বাট এই 10 বছরের মধ্যে আপনি 3 বছর সার্ভিস দিয়েছেন, 3 বছর ভালো আউটপুট দিয়েছেন, বাকি সময় ভালো আউটপুট দিতে পারেননি, এটা অবশ্যই আপনার দোষ। তাই অধারাবাহিকতা লিটনের দোষ যদি আপনি গুনতে বসেন সবার আগে আসবে। লিটনের আরও কিছু দোষ আছে এবং এই দোষগুলো বেশ সিরিয়াস বলে আমার মনে হয়, এবং 2 নম্বরে যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হলো আমার মনে হয় লিটন দাস খানিকটা এক রোখা, তিনি সম্ভবত নিজে যেটা বোঝেন, নিজে যেটা ভালো মনে করেন
সেটাই সবসময় করতে চান। সম্ভবত তিনি বাইরের মানুষজনের পরামর্শ, সব পরামর্শ যে ঠিকঠাক মতো কানে নেন বা সব পরামর্শ তিনি শোনেন, অ্যাপ্লাই করেন, এটা আমার মনে হয়নি। বারংবার লিটন দাস যেভাবে আউট হন বা যেমন শট খেলেন বা যেমন ছেলে মানুষই তিনি করেন বা করছেন ইন রিসেন্ট পাস্টে, তখন দেখে মনে হয়েছে যে লিটন সম্ভবত খানিকটা একরোখা। একরোখা হওয়া ভালো, কিন্তু এই একরোখা হওয়া যদি আপনার ক্যারিয়ারে ডাউনফল নামিয়ে আনে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং এই মুহূর্তে এই যে একরোখা স্বভাব, এই যে জেদ, ভুল জায়গায় জেদ, এটা আমি বলবো লিটনের দোষ নাম্বার দুই। লিটনের দোষ নাম্বার তিন যেটা, সেটা হলো যে লিটন সম্ভবত বেশ খানিকটা ইমোশনাল একটা মানুষ, এবং সম্ভবত লিটনকে ট্রিগার করা, লিটনকে রাগিয়ে দেওয়া বেশ ইজি, এবং মাঠের মধ্যে আমরা বারংবার লিটনকে এভাবে রেগে যেতে দেখেছি। কিন্তু যেটা আনফর্চুনেট বিষয় সেটা হলো যে রেগে গিয়ে যে লিটন ভালো করছেন তেমনটা আমরা খুব কমই দেখেছি। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচ হয়েছিল শারজায়, সেই ম্যাচে লিটনকে লাহিরু কুমারা রাগিয়ে দিয়েছিলেন, লাহিরু কুমারার দিকে তেড়ে গিয়েছিলেন লিটন দাস, আলটিমেটলি কুমারার বলে আউট হয়েছেন। লাস্টবার যেবার বাংলাদেশে খেলতে এলো ইন্ডিয়া, সেবার মোহাম্মদ সিরাজ লিটনকে রাগিয়ে দিয়েছেন, লিটন সেই রাগ কন্ট্রোল না করতে পেরে আউট হয়ে গেছেন, এবং এই এই বিষয়গুলো লিটনকে আরও দু একবার দেখা গেছে। তাই আমার মনে হয় এই যে দোষ, যে তিনটা কথা বললাম আমি দোষের ব্যাপারটা, এই তিনটা ব্যাপারই বেশ সিরিয়াস ব্যাপার। এবং এতদিন পর্যন্ত লিটন দাস বাংলাদেশের অ্যাক্রস দ্য ফর্মেট, টেস্ট টি টোয়েন্টি ওডিআই অ্যাক্রস দ্য ফর্মেট নিয়মিত খেলে এসেছেন, কিন্তু এই দোষগুলো যদি তিনি পরিবর্তন না করেন তাহলে আমার মনে হয় যে তার রানে ফেরাটাও মুশকিল হয়ে যাবে, এবং রানে ফিরতে না পারলে এই নতুন নির্বাচক প্যানেল কিন্তু লিটনকে সম্ভবত দল থেকেও বাদ দিয়ে দিতে পারে। তাই যত দ্রুত সম্ভব লিটন দাসকে তার এই দোষগুলো কাটিয়ে উঠতে হবে। দোষের আলোচনা হলো, এবার বলতে হয় যে লিটনের শক্তিমত্তাটা কোথায়। যে লিটন দাস বিশ্বকাপে খেলতে গেছেন, যে লিটন দাস বাংলাদেশ স্কোয়াডের সদস্য হয়েছেন এবং আমেরিকায় খেলতে গেছেন, এই লিটনের সবচেয়ে বড় শক্তিমত্তা হলো এই লিটনের ওপর দলের কোচ এবং ক্যাপ্টেনের যথেষ্ট ভরসা আছে। আপনারা যদি দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্সটা শোনেন তাহলে শান্ত বলেছেন যে লিটনের কোনো বিকল্প ছিল না, বিকল্প থাকলেও আমি লিটনকে স্কোয়াডে চাইতাম। এইটা কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট। আপনি রান করছেন না, পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটা ম্যাচ খেলে দুইটা ম্যাচে আপনি বাদ পড়েছেন, এরপরও আপনার ক্যাপ্টেন সরাসরি বলছেন যে বিকল্প থাকলেও আমি লিটনকেই নিতাম, এটা কিন্তু একটা অনেক বড় আস্থার একটা জায়গা। এবং লিটন এই আস্থার জায়গাটা পাচ্ছেন দলের ক্যাপ্টেনের কাছে। শুধু ক্যাপ্টেনই নন, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই বারংবার যে যখন যেভাবে এসে ক্যামেরায় কথা বলেছেন, যে যখন যেভাবে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সবাই লিটন দাসকে ব্যাক করেছেন, সবাই বলেছেন যে লিটন পরিশ্রম করছে, যে কোনো মুহূর্তে রানে ফিরবে, একটা ম্যাচ রান করলে লিটন নিয়মিত রান করতে থাকবে। এই মুহূর্তে মানসিকভাবে কিছুটা হলেও ডাউন আছেন লিটন দাস, দেয়ারস নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এই যে ডাউন থাকা অবস্থায়, এই যে লিটন নিজেই বুঝছেন আমি রান করতে পারছি না, এরপরও দলের কোচ, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, ফিল্ডিং কোচ, বোলিং কোচ সবাই লিটনকে সাহস দিচ্ছেন, লিটনের পিঠে আস্থার হাতটা রাখছেন, লিটনের কাঁধে ভরসার হাতটা রাখছেন, এটা আমার মনে হয় এই বিশ্বকাপে লিটন দাসের সবচেয়ে বড় শক্তি। কারণ লিটন জানেন যে সবাই তার উপর ভরসা করে, এবং এই শক্তিটা কে কাজে লাগিয়ে লিটনকে কিন্তু আমার মনে হয় পে ব্যাক করতে হবে। কারণ কোচ ক্যাপ্টেন আপনার সাথে আছেন, আপনাকে ভরসা করছেন, আপনার হয়ে পুরো দেশের সাথে, পুরো মিডিয়ার সাথে ফাইট করছেন, সেক্ষেত্রে ইটস ইয়োর ডিউটি টু রিপে দেম। সো আমার মনে হয় এই মুহূর্তে লিটন দাসের এটাই সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত যে কোচ ক্যাপ্টেন আমার সাথে আছে, এবং এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের জেদকে ভালো কাজে ব্যবহার করে লিটনের উচিত হবে বিশ্বকাপে বাংলাদেশকে স্মরণীয় কিছু গিফট করা। লিটনের উচিত হবে বাংলাদেশকে বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু লিটন এটা পারবেন কি না, সেক্ষেত্রে লিটন ম্যাচ পাবেন কি না, সেটা এখনও শোর কিন্তু নয়। কারণ ওপেনিংয়ে তানজিদ তামিম, তিনি বেশ ভালো করেছেন, তাই তানজিদ তামিম বিশ্বকাপের শুরু থেকে খেলবেন বলে ভাবা যাচ্ছে, মনে হচ্ছে। এখন তামিমের সাথে আইদার লিটন দাস খেলবেন অথবা সৌম্য সরকার খেলবেন, আর এই সৌম্য সরকারকে নিয়ে আমরা আগামীকাল কথা বলবো। স্বপ্ন সারথীদের গল্পের চতুর্থ পর্বে থাকবে সৌম্য সরকারের গল্প, সেই পর্বটা দেখতে, এই 17 জনের গল্প শুনতে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, ক্রিকেট ফ্রেন্সিতে থাকবেন, কারণ ক্রিকেট ফ্রেন্সিতে দেশ বিদেশের ক্রিকেটের সবশেষ খবর আপনারা জানতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।